বন্ধুরা কেমন আছেন যদি ভালো লেগে থাকে যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটির নাম রিয়েল লাইফ ইন্দ্রজিৎ পাল এখানে আপনি বিভিন্ন রকমের টেকনিক্যাল আলোচনা প্র্যাকটিক্যাল আলোচনা বা বিভিন্ন লেকচার পড়াশোনা সিটি সম্পর্কে ট্রান্সফর্মার সম্পর্কে ট্রান্সমিশন লাইন সম্পর্কে কন্ডাক্টার সম্পর্কে কেবিল সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা যেগুলো প্র্যাকটিক্যালি আমি সঞ্চয় করেছি এক্সপিরিয়েন্স এবং তাছাড়াও প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো প্রয়োজন আছে সেই ভিডিওগুলোও আমি এখানে দিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের আলোচনার টপিকে নব মিটার রিডিং ক্যালকুলেশন এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ মিটার রিডিং ক্যালকুলেশানের উপর ডিপেন্ড করে আমাদের ডোমেস্টিক বাড়িতে যে মিটার রিডিং আসে সেই টোটাল জিনিসটাকে আমি আজকে ক্যালকুলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে ইউনিট এবং কিলোওয়াট আওয়ার আমরা অনেক সময় বলে থাকি যে এত ইউনিট এসছে কারেন্ট পড়েছে তার মানে কি কত কিলোওয়াট আওয়ার কারেন্ট আমরা কনজিউম করেছি বা আমরা খরচা করেছি সেটাকেই বলবো আমরা ইউনিট যদি আমরা বলি যে দুশো ইউনিট আমার ইলেকট্রিকের বিল এসছে বা পাঁচশো ইউনিট এসছে বা সাতশো ইউনিট এসছে তার মানে হলো আমার সাতশো কিলো ওয়াট আওয়ার আমি বিদ্যুৎ ব্যবহার করেছি যদি আমি একটা এক্সাম্পেল বা একটা উদাহরণ সমেত ধরি যে কোনো একটা বাড়িতে দুশো পঞ্চাশ ওয়াট একটা লোড আছে সেই লোডটা টোটাল লোড এবং সেই লোডটা সারাদিনে পাঁচ ঘন্টা চলে তাহলে সারাদিনে পাঁচ ঘন্টা যদি চলে তাহলে দুশো পঞ্চাশ যদি পাঁচের সঙ্গে গুণ করি তাহলে আমরা পাব বারোশো পঞ্চাশ ডব্লু এইচ পার ডে ওয়াট আওয়ার পার ডে তাহলে এই ওয়াট আওয়ারটাকে আমরা যদি কিলো ওয়াটে আনতে যাই তাহলে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা পেয়ে যাব এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলো ওয়াট পার ডে তাহলে যদি আমরা কোনো একটা বাড়ির লোড আড়াইশো ওয়াট ধরে থাকি মানে উদাহরণ উদাহরণ হিসাবে যদি ধরে থাকি এবং পাঁচ ঘন্টা করে যদি চলে তাহলে সারাদিন সে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলো ওয়াট আওয়ার পার ডে কনজিউম করছে তাহলে এবারে এইটাকে যদি আমি বিলিংয়ের আকারে কনভার্ট করতে হয় তাহলে এক মাস মানে তিরিশ দিন তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ করলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট আওয়ার পার মান্থ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার পার মান্থে এই টোটাল এক মাসে তার বিদ্যুৎ খরচা হবে এত ইউনিট থার্টি সেভেন মানে সাঁত্রিশ দশমিক পাঁচ ইউনিট বিদ্যুৎ সে খরচা করবে যদি এই লোডটা তার বাড়িতে থাকে এটা ভ্যারি করে এটা বিভিন্ন বাড়িতে বিভিন্ন লোড থাকে কোনো সময় আমি লাইট জ্বালাচ্ছি কোনো সময় ফ্যান চালাচ্ছি কোনো সময় ওয়াশিং মেশিন চালাচ্ছি কিছু সময় ধরে রেফ্রিজারেটার বা ফ্রিজ যেটা সেটা চলতে থাকছে কোনো সময় ওয়াশিং মেশিন চালানো হচ্ছে কোনো সময় সাবমার্শেবেল পাম্প চালানো হচ্ছে কোনো সময় টিভি চলছে কোনো সময় ফ্যান চলছে কোনো সময় এসি চলছে তা টোটালটা কম্বাইন করে আমাদের লোড যদি ভ্যারি করে তাহলে লোডের ওপর ডিপেন্ড করে আমাদের ইউনিট কিলোয়াট আওয়ারে চেঞ্জ হবে মাসে এবং যদি ধরি যে সাঁইত্রিশ দশমিক পাঁচ এই কিলোয়াট আওয়ার বা এই ইউনিট কারেন্টটা ফ্লো মানে খরচা করা হয়েছে এবং দশ করে যদি ইউনিট হয় তাহলে আমার টোটাল টাকাটা কত আসবে দশ টাকার সঙ্গে এটাকে গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব কত থার্টি সেভেন ফাইভ তাহলে তিনশো পঁচাত্তর টাকা এই তিনশো পঁচাত্তর টাকা আমার ইলেকট্রিক বিল আসবে যদি আমার আড়াইশো ওয়ার্ড লোড পাঁচ ঘন্টা করে চলে ওই পাঁচ ঘন্টাও না চলতে পারে ছ ঘন্টা চলতে পারে আট ঘন্টা চলতে পারে বারো ঘন্টা চলতে পারে আবার দু ঘন্টাও চলতে পারে তাহলে এই ফর্মুলায় ফেলে আমরা প্রথমে ইউনিটটা বের করে নেব এবং সেই ইউনিট থেকে আমাদের পার ইউনিটে কত করে টাকা আমার ধার্য করছে বা ট্যারিফ যা আছে তার উপর বিশ্লেষণ করে আমরা টোটাল ক্যালকুলেশনটা বা টোটাল টাকা যেটা আসবে সেটা আমি পেয়ে যাব আমি একটা উদাহরণ সমেত এখানে ধরেছি যে ফ্যান যদি আট ঘন্টা চলে তার কত কিলো ওয়াট আওয়ার পার ডে হবে কিলো ওয়াট আওয়ার পার ডে হবে টিভি যদি চলে ন ঘন্টা তাহলে তার কিলো ওয়াট আওয়ার পার ডে কত হবে রেফ্রিজারেটার চললে তার কি হবে ওয়াশিং মেশিন চললে তার কি হবে পাম্প চললে তার কি হবে লাইট চললে তার কি হবে এটা একটা ক্যালকুলেশান করার চেষ্টা করেছে এইভাবে ক্যালকুলেশানটা হবে এবং এই প্রত্যেকটা ফ্যানে একদিনের কনজামশান একদিনে কতটা খরচা হয়েছে টিভিতে একদিনে কত খরচা হয়েছে রেফ্রিজারেটারে ওয়াশিং মেশিনে পাম্পে লাইটে এসি মেশিনে সেগুলো তিরিশ দিয়ে গুণ করে নিতে হবে তিরিশ দিয়ে গুণ করলে আমরা তিরিশ দিনের পেয়ে যাব সারা মাসের এবং সেই মাসের ক্যালকুলেশানটা করলে টোটালটা যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল মাসে আমার কত কনজামশন হয়েছে সাতশো ইউনিট হয়েছে না দুশো ইউনিট হয়েছে না তিনশো ইউনিট হয়েছে না পাঁচশো ইউনিট হয়েছে সেই ইউনিটের ওপরে এবারে স্টেপ বাই স্টেপ যেমন আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে ধার্য করা আছে সেই অনুসারে আমরা ক্যালকুলেশান করলে সারা মাসের আমার বিদ্যুৎ খরচা কত হয়েছে কত টাকার বিদ্যুৎ খরচা হয়েছে সেটা আমি সেই ক্যালকুলেশনের মধ্য থেকে পেয়ে যাব তাহলে এই একটা ছোট্ট ধারণা ছোট্ট ক্যালকুলেশান একটা সিম্পল সে আমি বোঝানোর চেষ্টা করলাম এই প্রসেসে আপনারা আপনাদের মিটার রিডিং বাড়িতে কি আসছে না আসছে বা কত আসতে পারে বা কত আপনি কনজামশান করছেন এইভাবে ক্যালকুলেশন করলে একটা সাধারণ ধারণা আপনি পেয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং অবশ্যই আপনার ভ্যালুয়েবল সাজেশান বা ভ্যালুয়েবল যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই এখানে দেবেন তাতে আমার সুবিধা হবে পরবর্তী ভিডিও করতে ধন্যবাদ বন্ধুরা